ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ লিয়াকত ভাই পাঞ্জাব থেকে জানতে চেয়েছেন যে আমরা তো জানি তাবিজ বান্দা শিরক, তবে অনেকেই দেখা যায় যে তারা সুতা বা ধাগা হাতে অথবা কোমরে বাঁধে, তো এটা শরীয়তে কি বলে? জি ভাই, খুব সুন্দর প্রশ্ন, শুক্রিয়া। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। জি ভাই, এটাও এক ধরনের শিরক। যদি কেউ কোমরে কিছু বাঁধে, কোনো দড়ি হোক, কোনো ধাগা হোক, এ উদ্দেশ্যে যে আমি চাবিটাকে লটকে রাখবো, চাবিটা হারিয়ে যাবে না, এই জন্য আমি কোমরে এটা সুতাটা বাঁধলাম, তাহলে ঠিক আছে। সে তা চাবিটা বেঁধে রাখলো এই জন্য যে চাবিটা তার হারিয়ে যাবে না, সে বাক্স টাক্স খুলে সে চাবি দিয়ে তার অ্যাটার্জি খুলে অথবা তার সুকেশের চাবি সেখানে লটকে রাখলো যে হারিয়ে যাবে না বলে, এই উদ্দেশ্যে যদি সে কোমরে ধাগা বা কোনো দড়ি কিছু বাঁধে তাহলে ঠিক আছে। আর যদি অন্য কোনো নিয়তে বাঁধে যে তার কুলক্ষণী দূর হবে বা এমনি বাঁধলো, তাহলে তার শিরক হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কলা ইয়া রুয়াইফিউ লাআল্লা আল হায়াতা সাতাতুলু বিকা বাদি ফা আখবিরিন নাস আন্নাহু মান আকাদা লি হায়াতাহু আও তাকাল্লাদা ওয়া তারান আও ইস্তানজা বিরাজি'ই দাব্বাতিন আও আজমিন ফা ইন্না মুহাম্মাদান বারিউম মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে রুয়াইফা, হয়তো তুমি আমার পরেও অনেক দিন বেঁচে থাকবে, সুতরাং তুমি লোকেদেরকে এ কথা বলে দিও যে যে ব্যক্তি দাড়িতে গিট দিল অথবা তাবিজ জাতীয় বেল্ট বা সুতা ছেলে মেয়ের বা প্রাণীর গলায় পড়ালো কিংবা চতুষ্পদ জন্তুর গোবর অথবা হাড় দিয়ে ইস্তেঞ্জা করলো, নিশ্চয় তার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো সম্পর্ক নেই। আবু দাউদ 36 নম্বর হাদিস এবং মিশকাতের 351 নম্বর হাদিস, সহিহ আল জামের 7310 নম্বর হাদিস। তাহলে বুঝে যাচ্ছে যে সুতা এটা দেওয়াও শিরক। আশা করি উত্তরটা পেয়েছেন।